প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। অফিস থেকে ফোন করে বউকে বিরিয়ানি রান্না করতে বললাম। বাসায় এসে দেখি বউ বিরিয়ানি ঠিকই রান্না করেছে, কিন্তু বিরিয়ানি প্লেটে কাগজে লিখে রাখছে বিরিয়ানি প্লেটে পুরুষ মানুষের হাত দেওয়া নিষেধ। বউয়ের এমন কাজে আবুল হয়ে গেলাম। বললাম, কাহিনীটা কি? কিসের কাহিনী? প্লেটে কাগজে কি লিখে রাখছ? বিরিয়ানির প্লেটে পুরুষ মানুষের হাত দেওয়া নিষেধ। কিন্তু কেন? কেন মানে, তুমি হাত দিবে না ওই প্লেটে। আমি কি করলাম? কিচ্ছু কর নাই। তাহলে তোমার কপালে বিরিয়ানি নেই। আরে আজব, আমি কি করলাম? ওই রাগো কেন, হুম? এত প্যান প্যান করবা না, যাও রুমে তোমার জন্য আলাদা করে ভাত রাখা আছে, খাও। কিছু বলতে যাব, বউ কটমট করে তাকালো, দৌড় দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে আরো অবাক হয়ে গেলাম, দেখি মেয়ে বিছানার ওপরে বসে বসে বিরিয়ানি খাচ্ছে, আর মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে বিরিয়ানি পুরো বিছানায় ছিটিয়ে দিচ্ছে। মনে মনে বললাম, মেয়ে কি পাগলি হলো নাকি? না, মেয়ে কেন পাগলি হবে? বললাম, মামুনি কি করছো? সে বলল, বিরিয়ানি খাচ্ছি আর ছিটাচ্ছি। আমি বললাম, কেন? সে উত্তর দিল, আম্মু বলেছে বিরিয়ানি ছিটাতে। আমি বললাম, কেন? আমার কথার সে উত্তর দিল, আম্মু জানে। আমি বললাম, আরে তোমার আম্মু তো একটা বোকা। আমার কথা শুনে মেয়ে উত্তর দিল, তাহলে তুমি বোকার জামাই। হাই রে, মেয়ে দেখি মায়ের মতোই হয়েছে। বুঝছি এদের সাথে কথায় পারা যাবে না। বউয়ের কাছে গেলাম, দেখি গপাগপ বিরিয়ানি খাচ্ছে, আমাকে দেখিয়ে দেখিয়ে আরো বেশি খাচ্ছে। মনে মনে বললাম, হারামজাদি ঠাড়া পড়বে জামাইকে রেখে বিরিয়ানি খেলে। বউ বলল, কি সমস্যা, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে অনুগ্রহ করে বিরিয়ানি দেওয়া যাবে কি? সরি স্যার, অফারটি পুরুষদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এত কৈফিয়ত দিতে পারবো না। তোমার মেয়ে কেন বিছানায় বিরিয়ানি খাচ্ছে আর ছিটাচ্ছে? আমি শিখিয়েছি। তোমার মতন বজ্জাত বানাতে চাও মেয়েটাকে? কি, আমি বজ্জাত? সরি, মিস্টেক। সরি মানবো না। আজকে বিরিয়ানি তো দূরের কথা, ভাত নাই তোমার। সরি বউ, কানে ধরলাম। লাভ হবে না। বউকে অনেক বোঝালাম, কোনো কাজ হলো না। ইমোশনাল কথা বলে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করলাম, উল্টা হাসতে হাসতে গড়াগড়ি খাই, মনে চাই পানিতে চুবাই। কি আর করার, রুমে এসে বসে পড়লাম, ভাবতে লাগলাম বউ এত রাগলো কেন, কিছুই বুঝলাম না। বউ দেখি রুমে চলে আসলো, সাথে এক প্লেট বিরিয়ানি। বলল, এগুলো খাও। মন থেকে বলছো? হুম, খাও। ঘুমের ওষুধ মেশানো না তো আবার? তুই খাবি নাকি ফেলে দিব? আচ্ছা দাও, খাচ্ছি। বিরিয়ানি সব খেয়ে ফেললাম। পাঁচ ছয় প্লেট বিরিয়ানি না খেলে কি আর পেট ভরে? তবু আমি সন্তুষ্ট এই ভেবে যে বিরিয়ানি পেলাম। কিন্তু হুট করে বউ আমার এমন ভালো হবে না। তখনই বউ আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, এই মেয়েটাকে। কোন মেয়েটা? মোবাইলে তাকাও, কমেন্টে যে মেয়েটা তোকে জানু বলেছে আর তুই বেবি বলে রিপ্লাই করছিস। ও, তুমি ফারিহার কথা বলছো? ও তো আমার ফ্রেন্ড, মজা করছে। তুই কেন করলি? যাই হোক, এই মেয়েটা আবার কে, যার পোস্টে কমেন্ট করেছিস? আমি চিরকাল তোমারই রব। আরে মেয়েটা আমার কলিগ,
স্যাকা খেয়ে বেকা হয়ে গেছে, তাই মন ভালো করার জন্য একটু বলছি। বুঝলাম, কিন্তু আনিকা নামের মেয়ের প্রোফাইল পিকে যে কমেন্ট করছো, বাহ, আপনি অনেক কিউট। আমার বউ যদি আপনার মতো কিউট হতো। এই বউ, বিশ্বাস করো, এটা মজা করে বলছি। আচ্ছা, তাহলে আজকে অফিসের মেয়ে কলিগের সাথে যে কফি খেলে আমাকে কেন বললে না? এটাও বলতে হবে? আচ্ছা, বলতে হবে না। বউ রেগে আগুন। অনেক বোঝালাম, বিনিময়ে ঝাড়ুর বাড়ি খেলাম। বউ রুমে ব্যাগ গোছাচ্ছে, উদ্দেশ্য বাপের বাড়ি। আমি কিছু বলতেও পারছি না ভয়ে। বললাম, সরি, আর ভুল হবে না। চুপ হারামি, আমার সাথে কথা বলবি না। হঠাৎ মেয়ে বলল, আম্মুর সাথে কথা বলল না আব্বু। আমি বললাম, কেন? মেয়ে উত্তর দিল, আরো মারবে তোমাকে। আমি আবুল হয়ে গেলাম, এমন মেয়ে আমার, তাও মায়ের পক্ষে। অনেক বোঝানোর পর বউকে কোনো রকম আটকালাম। শর্ত দিল, বাসার সব কাপড় আমাকে ধুতে হবে, নইলে বুঝতেই পারছেন কি আর করার। এখন আমি সব কাপড় নিয়ে ধুতে যাচ্ছি, এদিকে মা মেয়ে টিভিতে কার্টুন দেখছে আর আমার কীর্তি দেখে হাসছে। কাপড় ধুচ্ছে, পাশের রুম থেকে মেয়ে বলল, আব্বু, আলসেমি করো না, নইলে নানুর বাসায় চলে যাব। আমি কাপড় ধোয়া বাদ দিয়ে পানির নিচে মাথা দিলাম, নিজের গরম মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করছি। এরপর আবার বাকি কাপড়গুলো ধুতে হবে, কিন্তু আর এমন ভুল করব না। কিছুক্ষণ পর বউয়ের রাগ ভাঙল, আমার মেয়ে এসে আমাকে ডেকে নিয়ে গেল, তারপর আবার বিরিয়ানি খেতে দিল। আসল কথা, বউ রাগী হলেও সেই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার ভালোবাসার কদর করুন, তাকে সময় দিন আর ভালোবাসায় ভরিয়ে দিন প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত। হ্যালো তানবীর, আমি নিশি বলছি। কি খবর? কার নাম্বার থেকে ফোন করেছো? বাবার নাম্বার। আমার মোবাইলে ব্যালেন্স নেই, গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। বলো। পরশু থেকে তোমার সাথে আমার আপাতত দেখা হচ্ছে না। মানে কি বলছো? বাবা সিলেটে বদলি হয়েছেন, তার সাথে আমাদের ফ্যামিলির সবাইকে সিলেটে যেতে হবে। এসব কি বলছো? যেটা ঘটতে যাচ্ছে সেটা বলছি। তোমার জব? ভাবছি সিলেটের একটা কিন্ডারগার্টেনে জয়েন করব, বাবার বন্ধুর কিন্ডারগার্টেন। প্লিজ, তুমি ঢাকা থেকে যেও না। ঢাকায় কোথায় থাকব? কোনো আত্মীয়ের বাসায়? থাকার মতো ঢাকায় আমার আত্মীয়দের কোনো বাসা নেই। ফ্ল্যাট ভাড়া করে থাকো? একা একা? তুমি চাইলে আমি তোমার সাথে লিভ টুগেদার করতে পারি। ফাজলামো করবে না। আই এম সিরিয়াস। পারলে না তো একটা চাকরি খুঁজে বের করতে? তোমার ইনকামের একটা সোর্স থাকলে তোমাকে বিয়ে করে ঢাকায় থেকে যেতাম। কিছুই কি করার নেই? না, নেই। চাইলে আজ সন্ধ্যায় আমার সাথে লাস্ট মিট করতে পারো, কবে না কবে দেখা হয় কে জানে। পকেটে হাত দিয়ে আমি দোমড়ানো মোচড়ানো কয়েকটা পুরনো 5 টাকার নোট বের করলাম, গুনে দেখলাম 20 টাকা আছে। 20 টাকা নিয়ে কোনো অবস্থাতেই নিশির সাথে দেখা করা যায় না, কারণ আমি যতই অভাবে থাকি না কেন, নিশির কাছ থেকে কখনোই আমি খাবার দাবারের বিল, রিক্সা ভাড়া নেই না। যদিও নিশি আমাকে অনেক সাদাসাদি করে, আমি মনে করি এসব ক্ষেত্রে নিশির কাছ থেকে টাকা নিলে নিশি আমার ওপর সময়ে অসময়ে কৃতিত্ব খাটানোর চেষ্টা করবে। ধারণাটা অমূলক নয়। মেয়ে মানুষের মনের অন্তর্নিহিত ইচ্ছে হলো বয়ফ্রেন্ডের ওপর খবরদারি করা, আর সেটা টাকা নামের ইস্যু হলে তো কথাই নেই। যে কোনোভাবেই হোক আমাকে মিনিমাম 300 টাকা জোগাড় করতে হবে। নিশির সাথে কথা হয়েছে, সে BFC-তে আসবে, ওখানে 2 পিস চিকেন ফ্রাইয়ের খেতে গেলেও 300 টাকা লাগে।
অনেকের জন্য 300 টাকা ম্যানেজ করা 3 সেকেন্ডের কাজ, কিন্তু আমার ফ্যামিলির অবস্থা এমন যে 300 টাকায় আমাদের একদিন চলে যায়। মায়ের সামনে দাঁড়িয়ে আমি 300 টাকা চাইব, আর আমার মা নিমিষেই আলমারি খুলে 300 টাকা বের করে দিবে, এটা অসম্ভব কোনো কল্পনা। এমন সময় এলাকার এক ছোট ভাই এসে আমাকে জানালো তার বড় বোনের নাকি এক্টোপিক প্রেগনেন্সি হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, অপারেশন না করালে নাকি সে বাঁচবে না, আর অপারেশনের জন্য দরকার ও পজিটিভ ব্লাড, আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। দ্রুত এলাকার ছোট ভাইয়ের সাথে সে হাসপাতালে ব্লাড দিতে চলে গেলাম। ব্লাড দিয়ে বিকালের মধ্যেই ক্লান্ত শরীর নিয়ে আমি নিশির সাথে বিএফসিতে দেখা করলাম। 2 পিস চিকেন ফ্রাই আমি নিশির সামনে রাখলাম। নিশি আমাকে খেতে অনেক সাদাসাদি করলো, কিন্তু আমি নিশিকে মিথ্যে জানালাম যে বাসা থেকে ভরপেট খেয়ে এসেছি, আমার খুব বমি বমি ভাব হচ্ছে, ক্লান্ত শরীর। কিন্তু তৃপ্তি ভরা চোখে আমি নিশির খাওয়ার দৃশ্য দেখলাম। এর পরের হিস্ট্রি অনেক করুণ। নিশি আমাকে ছেড়ে বাবা মায়ের সাথে সিলেটে চলে যায়। একটা কথা আছে, চোখের আড়াল হলে মনের আড়াল। প্রথম প্রথম নিশি আমাকে দিনে একবার ফোন দিত, কিছুদিন পর সপ্তাহে একবার, তার কিছুদিন পর মাসে একবার, এখনও নিশি আমাকে ফোন দেয় বছরে একবার, আমার জন্মদিনে। কিভাবে ডেইলি দিবে নিশি? সে তো তার হাজব্যান্ড আর ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। এখনও প্রতিটা রাতে নিশিকে আমার মনে পড়ে, মনে পড়ে লাস্ট বিএফসিতে দেখা হওয়ার কথা, মনে পড়ে 300 টাকা জোগাড় করার ঘটনার কথা। ও পজিটিভ ব্লাড দিয়ে এলাকার ছোট ভাইয়ের কাছ থেকে 300 টাকা নিয়েছিলাম, রক্ত বেচা টাকা দিয়ে আমি নিশিকে খাইয়েছিলাম। কখনো কখনো ভালোবাসা রক্তের সাথেও বেইমানি করে। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর প্রতিনিয়ত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।